ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি বসিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো এ নিয়ে কিন্তু অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তো আজকে আমরা আলোচনা করব যে এই বিজ্ঞপ্তি সত্য নাকি মিথ্যা এ নিয়ে কিন্তু অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে প্রত্যেকে জানিয়ে দিয়েছে যে কীভাবে আবেদন করবেন কোথায় যোগাযোগ করবেন এবং কতটা করে বেতন দেওয়া হবে তো আজকে আমরা দেখে নিচ্ছি যে এটা আদৌ সত্য নাকি মিথ্যা এবং দূরে রেশন প্রকল্প নিয়ে যে চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রসিদ্ধ হয়েছে সেটা কেন প্রাশিত হয়েছে এবং এর পিছনে কারণ কী রয়েছে সমস্ত ডিটেলস এবং আজকের ভিডিওতে এর জন্য আপনাদের কাছে করতে হবে আপনি যেটা দেখতেই পাচ্ছেন তাদের সাথে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটস অনেকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন যে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি নাম্বার একটি দেওয়া হয়েছে ছয়শো একান্ন এরপর আইএসএস টু এম পনেরো পাঁচ দু হাজার একুশ এবং ডেট হয়ে দেওয়া হয়েছে পনেরো পাঁচ দু হাজার একুশে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে ভিলেজ রিসোর্স পার্সন কিন্তু নিয়োগ করা হচ্ছে ভিআরপি এবং সেখানে আপনাদের দুয়ারের রেশন প্রকল্পে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু বেতন হবে তিনশো ছিয়াশি টাকা পার ডে এর জন্য আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে অনেকে বলছি এসডি অফিসে অনেকে বলছে গ্রাম পঞ্চায়েতে এগুলোতে যোগাযোগ করতে বলেছি তো এই যে বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন এটা আমরা আজকে লাইভ পুরো শুরু করে অর্ডার নাম্বার যে রয়েছে এই অর্ডার নাম্বার ডেট এগুলো দিয়ে আমরা গুগলে সার্চ করে দেখে নেব যে এটা আদৌ সত্য নাকি মিথ্যা তো আমরা গুগলে চলে আসছি গুগলে আমরা সমস্ত ডিটেলস অথ এখানে লিখে দেবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন অর্ডার নাম্বার এবং ডেট এর পাশে পিডিএফ তো দেখতেই পাচ্ছেন মেউ নাম্বারটি লিখে আমরা কী করব সেমি সার্চ করবো তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটি লিঙ্ক চলে আসছে এই লিংকে আমরা ক্লিক করে দিচ্ছি এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে তো এই পিডিএফ ফাইলটি কিন্তু লকডাউনের যে পিডিএফ ফাইলটি সেই পিডিএফ ফাইল দেখতেই পারছেন কোন কোন অর্থাৎ কী কী খোলা থাকবে কী কী বন্ধ থাকবে সেই যে কুড়িটি থেকে একুশটি এখানে রুলস রয়েছে তো তেইশটি তো সেটাই কিন্তু অর্থাৎ এখানে কিন্তু কোনোরকমভাবে বিজ্ঞপ্তি নেই পনেরো পাঁচ দু হাজার একুশে কিন্তু কোনোভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু খাদ্য দপ্তর যে অভিশীয় ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি যেখানে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয় তো এখানে দেখতেই পাচ্ছেন সতেরো পাঁচ দু হাজার একুশে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে পনেরো পাঁচ দু হাজার কিন্তু কোনোরকমভাবে বিজ্ঞপ্তি বসিত হয়নি অর্থাৎ এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে খাদ্য দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি নবান্নের তরফ থেকেও কিন্তু সেরকম কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং ইউটিউবার অনেক ইউটিউবার কিন্তু তার সততা যাচাই না করেই ভিডিও ছাড়ছে এবং তারা জানিয়ে দিচ্ছে যে নিয়োগ করা হচ্ছে এর জন্য আপনার নিকটবর্তী যে অর্থাৎ বিডিও অফিস এসডিও অফিস আপনি যোগাযোগ করতে হবে শুধু তাই নয় এর পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গ সংবাদেও কিন্তু একটি খবর বসিত হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে ভূ নির্দেশিকা দুয়ের রেশন চালু নিয়ে সরকারি নির্দেশিকা যে প্রচার হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ ভুয়ো প্রশাসনিক সূত্রে খবর কিন্তু তেমনই সোমবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া রাজ্যের মুখ্য সচিবের সই করা একটি নির্দেশিকা ছড়িয়ে পড়ে সেখানে বলা হয়েছে যে পনেরো মে তারিখের নির্দেশিকায় বলা আছে আগামী জুন মাস থেকে দুরে রেশন চালু করা হচ্ছে রাজ্য সরকার আর সেখানে কিন্তু ভিলেজ রিসোর্স পার্সনদের নিয়োগ করা হবে যেখানে তিনশো কত টাকা করে দেওয়া হবে আপনাদেরকে পার ডে বেতন কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কোনোরকমভাবে কিন্তু সেটা অর্থাৎ রাজ্য সরকার কিন্তু প্রকাশিত করেনি তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে দূরে রেশন প্রকল্পে যে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো একদল সুবিধাভোগী মানুষ যারা অর্থাৎ বেকারদেরকে একটু সমস্যায় ফেলার জন্য কিন্তু এরকম কাজ করে থাকে মানুষ সময় দেখবেন যে পরীক্ষার আগে কিন্তু নানারকম প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় যেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো তো ঠিক তেমনই কিন্তু এরকমই হয়েছে এটা যেখানে মুখ্য সচিবের সিগনেচার রয়েছে এবং একটি অর্ডার নাম্বার বসিয়ে দিয়েছে এবং ডেট দিয়ে দিয়েছে পনেরো পাই দু হাজার একুশে এবং আপনারা কিন্তু এখানে এই অর্থাৎ অর্ডার নাম্বারটিকে কপি করবেন কপি তো করতে পারবেন না তো এটা লিখে রাখবেন আপনার গুগলে সার্চ করবেন দেখবেন কোনো কোনোভাবে এই ডেটে কিন্তু কোনো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিকর্ষিত হয়নি তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন এবার আপনারা সত্যতা যাচাই করবেন নিজে এবং অপরকে এই ভিডিওটি বিশেষ শেয়ার করে জানিয়ে দেবেন যে কোনো রকমভাবে দূরেদর্শন প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এবং এ নিয়ে যতগুলো ভিডিও ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে আপনি নোটিফিকেশন পেয়েছেন তা সম্পূর্ণ কিন্তু ভুগো তো ভিডিও যে প্রত্যেককে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে বুঝতে পারে এবং জানতে পারে এই লকডাউনে এবং এই করোনা কালে কেউ যথা ভাইরাল না হয়ে থাকে কেউ যেন চিন্তা না পড়ে যে দূরদর্শন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা আমরা কোথায় যোগাযোগ করব এ করবো না কেউ করব এক কথায় কিন্তু প্রচুর ভিডিও ইউটিউবে চলে আসছে যে দূরদর্শন প্রকল্পে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু কেউ জানায়নি যে এটা সম্পূর্ণ ভু কেননা কেউ কিন্তু এর তত্ত্ব যে রয়েছে সঠিক যাচাই করেনি তা যাচাই না করে তারা সুবিধার জন্য কিন্তু ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছে তো এই আপনাদের মতাম জানিয়ে দেবেন এই ভিডিওটি করে প্রত্যেকে জানিয়ে দেবেন আর যখন আপডেট চলে যাবে আপনাকে জানিয়ে দেবো এই জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটসং অলকে রাখবে এবং আপনি যদি ভিডিওটি পেজে দেখে থাকেন এবং ফেসবুক থেকে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন